না আর পুরানো কথা বলবো না, এবার একটা নতুন কথা বলে যাই। বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন, বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। ভাবুন দেশের জনগণ দলিতরা কি মানুষ নন, ভাবুন দেশের জনগণ দলিতরা কি মানুষ নন, ফাঁসির দাবি করছি যারা করিল ধর্ষণ। চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। এই তোমার সাথে আমার আলোচনা, আরে তোমার ঘরের চৌকিদারের সামনে হলে চুরি রাখবে কি, আর সে চৌকিদার থাকবে কি চাকুরি? হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো, সবাই বলো। আবার বলছি, মিডিয়ায় চলে যাক আমার এই ছন্দ। তোমার ঘরের চৌকিদারের সামনে হলে চুরি রাখবে কি, আর সে চৌকিদার থাকবে কি চাকুরি? বলো বলো, চোরে বলো না। তাহলে কি কি চুরি হলো? টাকা চুরি, গহনা চুরি, দলিল চুরি হলো। যারা বোঝার তারা বুঝে নেবেন। টাকা চুরি, গহনা চুরি, দলিল চুরি হলো। এবার হবে জীবন চুরি, বাঁচতে কে চাও বলো, বাঁচতে কে চাও বলো। ঘর মালিককে বেঘর করার চলছে আয়োজন, ঘর মালিককে বেঘর করার চলছে আয়োজন। চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। এ মিডিয়া ওয়ালো, আপ লোক শুনে থে বহনো ভাইয়া, কালা ধান ওয়াপস লায়েঙ্গে, শুনে থে না? আরে কালো নয় রে সাদা টাকা, 10 লক্ষ কোটি নিয়ে যখন পালিয়ে গেল 28 জন গুজরাটি। ঠিক বললাম না ভুল বললাম? আরে কালো নয় রে সাদা টাকা, 10 লক্ষ কোটি নিয়ে যখন পালিয়ে গেল 28 জন গুজরাটি, ও চৌকিদার জবাব এবার দিতেই হবে বলো, মারতে সে নাই ওই পুলওয়ামাই গাড়িটি কার ছিল, কোন দেশের ছিল? জনতার আদালতে তার নাই কিছু গোপন, জনতার আদালতে আর নাই কিছু গোপন। চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। আমি শুধু মুসলমানদের পক্ষে বলছি মনে হচ্ছে না, আমার হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, জৈন আমার ভাই, শিখ আমার ভাই, সাঁওতাল আমার ভাই, আমি খ্রিস্টানের দাদা, সুতরাং সবাই আমার ভাই। আমি হিন্দু ভাইদের লক্ষ্য করে বলছি, শুনুন না বন্ধু, এই সরকার সত্যিকারের হিন্দু প্রেমিক যদি তুমি হতে, সত্যিকারের হিন্দু প্রেমিক যদি তুমি হতে, 12 লক্ষ হিন্দুকে কি ক্যাম্পে ভরে দিতে? ঠিক না ভুল? সত্যিকারের হিন্দু প্রেমিক যদি তুমি হতে, 12 লক্ষ হিন্দুকে কি ক্যাম্পে ভরে দিতে? আমার হিন্দু ভাইরা, আরে তোমার কাছে যা পেয়েছে হিন্দু সনাতনী, সরকারকে বলছি, তোমার কাছে যা পেয়েছে হিন্দু সনাতনী,
আর পেট না ভরে ও কান ভরেছে শুনে রামের ধ্বনি, জয় শ্রী রামের ধ্বনি। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম ছাড়া নাই ভাষণ, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম ছাড়া নাই ভাষণ। চোর ডাকাতের চৌকিদারের প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। এ বন্ধু বক্তা এসে গেছে, এরপর ছন্দগুলো নেটে শুনে নেবেন আপনারা, কান মুতো গরম হয়ে যাবে। আর একটু বলতে হবে, আবার একটু বলতে হবে। ও বন্ধু, যারা প্রধানমন্ত্রী হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে, প্রধানমন্ত্রী যারা হয়েছিল তাদের বিলটা একটু তুলে ধরি শুনেন। ইন্দিরা গান্ধী, যিনি 15 বছর 350 দিন প্রধানমন্ত্রীত্ব করেছেন, তিনি সরকারি কোম্পানি খুলেছিলেন 66টা, বিক্রি করেননি একটাও। শ্রী রাজীব গান্ধী 16টা কোম্পানি খুলেছিলেন, 5 বছর 32 দিন তিনি রাজত্ব করেছিলেন, কিন্তু তার মধ্যে একটাও কোম্পানি তিনি বিক্রি করেননি। তারপর শ্রী নরসিমা রাও, যিনি 14টা কোম্পানি খুলেছিলেন, 4 বছর 330 দিন তিনি ওই প্রধানমন্ত্রীর সিটে বসেছিলেন, বিক্রি করেননি একটাও। তারপর শ্রী অটল বিহারী বাজপেয়ী, যিনি 17টা কোম্পানি খুলেছিলেন, 6 বছর 80 দিন তিনি প্রধানমন্ত্রীত্ব করেছেন, তিনি বিক্রি করেছেন 7টা কোম্পানি। শ্রী মনমোহন সিং 23টা কোম্পানি খুলেছিলেন, 3টা কোম্পানি বিক্রি করেছেন, আর 10 বছর 2 দিন তিনি রাজত্ব করেছেন। আর এরপরে যখন আসলেন শ্রী নরেন্দ্র ভাই দামোদর মোদি, বিক্রি করেছেন 23টা, তৈরি করেছেন 0টা। 6 বছর 2 দিন পর্যন্ত রাজত্ব থাকাকালীন, তাই শুধু এটুকুই নয়, আর অকুলের কথা খুলে দেবে আসলা ভাবে, আগামী দিন আসছে, তাই বলছি আমাকে শেষ দেখা দেখে নেন। আমি মায়ের কাছ থেকে হুকুম নিয়ে নিয়েছি, আমি ফাঁসির দড়িতে গলায় পড়ে আসলাম হাবিব, আরো আপনাদের মনের ভেতরে জায়গা করে নিতে চায়। কারণ সত্য বলতে মুসলমান ফাঁসির মঞ্চে ঝুলতে ভোলে না, ইতিহাস আমাদের শিখিয়েছে এটাই, তাই সত্য কথা বলছে। আই ক্যান চ্যালেঞ্জ, আই ডোন্ট ডিসকভার লাইফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ কামিং টু রাইট। যদি একটা মিথ্যা প্রমাণ করে দিতে পারেন, আসলাম হাবিব আর সেদিন থেকে মাইক্রোফোন ধরবে না, মাইক্রোফোন ছেড়ে দেবে। একটা মানুষ ঘুমলে যেমন মাইক্রোফোন ছেড়ে দেবে, চ্যালেঞ্জ আছে। একটা মানুষ যদি মিথ্যা প্রমাণ করতে পারেন কোনো একটা বিষয়ে, সেদিন থেকে আসলাম হাবিব মাইক্রোফোন তাওবা করে দেবে, ছাড়বে, ছেড়ে দেবে, কখনো আর ধরবে না। আজ আপনি 1 লাখ টাকা ঋণ নিয়েছেন, আপনার ঘরটা পড়ে গেছে বলে আপনার কাছে মেসেজ আসছে, ঋণ মকুব করো, এই ঋণ শোধ করো, ঋণ শোধ করো। আপনি একটা গাড়ি নিয়েছেন লোনে, কিস্তি মেটাও, কিস্তি মেটাও। আপনি গরিব মানুষ, একটা দোকান খুলেছেন কিছু লোন নিয়ে, কিস্তি মেটাও, কিস্তি মেটাও। কিন্তু কোথায় গেল প্রধানমন্ত্রীর জবাব দাও, যারা 68,000 কোটি টাকা ঋণ নিল, তাদের ঋণ কবে মেটাবে? ঋণ মেটানো তো দূরের কথা, তুমি ঋণ মকুফ করে দিয়েছো তাদের। তারা কারা? যারা জানে না, আসলাম হাবিব তাদের চশমাটা খুলে দিতে চায়। শুনে নেন, মেহুল চোকসি 5.492 কোটি টাকার ঋণী, বিজয় মালিয়া 1.943 কোটি টাকার ঋণী, বাবা রামদেব নামটা সবাই জানেন, অলিতে গলিতে ছবি, হাত তুলে ছবি, এই যে রামদেবের ছবি, এ সবাই জানেন। এ দুনিয়ার সব রোগের ওষুধ তৈরি করেছে, নিজের চোখের ওষুধ তৈরি করতে পারেনি, এখনো একটা চোখ ছোট আর একটা বড়। এ ঋণ কত নিয়েছে জানেন? বাবা রামদেব 2.212 কোটি টাকার ঋণী। আমাদের প্রধানমন্ত্রী জি দামোদর ভাই মোদি এই সমস্ত ঋণগুলোকে মকুফ করে দিয়েছে। তাহলে দেশটা কাদের জন্য? দেশটা কাদের জন্য একটু আপনাদের প্রশ্ন করব, কও জনগণ চাও কি না চাও এর পরিবর্তন? দুজন বলেছে চাই, বাকি লোক চুপ করে আছেন। আবার প্রশ্ন করব, কও জনগণ চাও কি না চাও এর পরিবর্তন? সাব্বাস! আরেকবার, কও জনগণ চাও কি না চাও এর পরিবর্তন?
চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন, চোর ডাকাতের চৌকিদারের নাই রে প্রয়োজন। আমার আমার ভাই এসে গেছে, আলহামদুলিল্লাহ, আমার ভাই আব্দুল্লাহিল মারুফ ভাই, বহুদূর সুন্দরবন এলাকার মানুষ, বহু কষ্ট করে আপনার আমার খিদমতে এসেছেন, ওনার আদাব এহতেরাম আমাদের করণীয় কর্তব্য। আপনাদের সঙ্গে আমি, উনি একটু দূরের বলে তাই আমি আমার সঙ্গে আপনাকে জড়িয়ে নিলাম, আমার থেকে উনি দূরের, সুতরাং আমার আব্দুল্লাহিল মারুফ ভাইয়ের চার ভাষায় বক্তব্য শুনবেন, চার ভাষায় আপনি বক্তব্য শুনবেন, হিন্দিতে শুনবেন বলবে, উর্দুতে শুনবেন বলবে, বাংলায় শুনবেন বলবে, ইংলিশে শুনবেন বলবে, আল্লাহ পাক চার ভাষার অধিকারী করেছে আমার আব্দুল্লাহিল মারুফ ভাইকে। সুতরাং আপনারা মন দিয়ে শুনবেন। এখন ইনি বলছে আজান আজান, কিন্তু এই বাচ্চারা, আমি এতক্ষণ যে বুক ফেটে চিৎকার করলাম তোমাদের মুখে মুখে জানি এটাই শুনতে পাই, একজন বলবে একজন বলবে, হ্যাঁ চাদর, ও আমার আচ্ছা এই শেষ চাদর, এই আর কেউ আছে নাকি চাদর দেবার, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি, আর কেউ আছে চাদরে দেবে 10 পিস, তাড়াতাড়ি নিয়ে আসো, আর সুযোগ পাবে না কিন্তু, যদি কেউ 10 টাকা হাতে করে রাখো ছুটে নিয়ে আসো, নিয়ে সেই চাদরে ফেলে দাও, এই তো ছেলেটা দেবে, ওখান থেকে গলিয়ে ফেলে দেবো বাবা হাতগুলো। এই বাচ্চারা, আমার মাদ্রাসার মেয়েরা কম্পিটিশন করে, গজলের কম্পিটিশন করে, এক দল বলে এই সরকারে আর একবার, তখন আর এক দল বলে না না রে বাবা নাই দরকার, তোমরাও বলবে এই সরকারে আর একবার, না না রে বাবা নাই দরকার, এই সরকারে আর একবার, না না রে বাবা নাই দরকার, বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার, বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার, যে নিজ বিবির হক মারে সে 3 তালাক বিল গড়ে, যে নিজ বিবির হক মারে সে 3 তালাক বিল গড়ে, যার একটাও নাই লোক ঘরে সে, যার এক আওলাদ নাই ঘরে সে, বলে উচ্চ স্বরে, কি বলে, জন্ম দাও বাচ্চা চার, আরে রে বাবা নাই দরকার, এই সরকারে আর একবার, আরে রে বাবা নাই দরকার, এই সরকার এই সরকার, আরে রে এই সরকারে আর একবার, আরে রে বাবা নাই দরকার, বলো আনতে কে কে তৈয়ার, আরে রে বাবা নাই দরকার। অনেক অনেক আছে, আপনারা নেট খুলবেন, আসলাম হাবিব বলবেন আর সব পেয়ে যাবেন, আমার চ্যানেলওয়ালা ভাই যারা কারেন্ট তুললেন এদের পূর্ণ ছাড়ার আবার অধিকার আছে, যারা আজকের অনুষ্ঠান আমার তুলেছে, যদিও পুরাতন বা নতুন সম্মিশ্রিত, এরা যেটা ইচ্ছা ছাড়তে পারে, সবাইকে আমি অনুমতি দিয়ে রাখলাম, কারণ আমি বক্তা যতদিন বেঁচে থাকবো আমার মুখের কথা প্রত্যেক মাহফিলেই নতুন হবে, নতুন প্রত্যেক মাহফিলে আমি যা বলবো, আমার চ্যানেলওয়ালা ভাইরা ডাইরেক্ট কষ্ট করে যখন আসে তারা পুনরায় আবার ছাড়তে পারবে, একই নাম দিয়ে প্রত্যেক চ্যানেল ছাড়তে পারবে, আমি সমস্ত চ্যানেলওয়ালা ভাইদের অনুমতি দিলাম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, দূর দূরান্ত থেকে যে সমস্ত চ্যানেল আজান, আচ্ছা আজান দিয়ে নেমে চলে যাব, কারণ আমার আব্দুল্লাহিল মারুফ ভাই।